গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আরে বাবা চলেইছে কাজ থাকতে, আর বাবা এসে চা বানাচ্ছে, আর মাম্মি বসে রয়েছে। মাম্মির পায়ের যন্ত্রণা হচ্ছে বলে মাম্মি গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা, অপর্ণা অলওয়েজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা ব্লগ শুরু করছি, নতুন ব্লগ। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে দিয়ে থাকি, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বসে আছি কিচেনেতে, সকালে সব তো কাজ হয়েই গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। আর দেখো ওই দেখো সুদীপ বসে আছে, আদি বসে আছে। সুদীপ সামনেটাই বসে আছে ফোন দেখছে, আদি তার পিছনটায় বসে আছে, সুদীপের পিছনটায় ফোন দেখছে। আমি আছি কিচেনের দরজা গোড়াটায় বসে, টিফিনও খাওয়া হয়ে গেছে। ফোনে কথা বলছিলাম, বলতে বলতে টিফিন খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, ভিডিওও চালু করা হয় না। আর সকালের চা এতক্ষণে খাওয়া হচ্ছে, সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি রয়েছি। চাটা অ্যাকচুয়ালি সকালবেলা করেছিল, এখন বাজতে যাচ্ছে প্রায় 12টার কাছে। আমার আর খাবার সময় হচ্ছিল না, সময় হচ্ছিল না না, মানে পুজো টুজো করছিলাম যখন চা করেছিল, তখন না পেটটা কীরকম কীরকম হচ্ছিল, তার জন্যই আমি চাটা তখন খাই না। আমি ভেবেছি পরে খাবো, পরে খাবো, পরে খাবো, তো এতটাই পরে হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে, তো ওর জন্যে চাটা এই মাত্র খানিকটা আগে টিফিন করলাম, করার পর ঠান্ডাটা লাগছে, ওর জন্যই চাটা গরম করে আর চা নিয়ে বসে গেছি। ভাত হয়ে গেছে, সুদীপ ভাত বস করেছিল, তো ভাতটাও করে ফেলেছে, কিন্তু না এখন সবজি কিছুই হয় না। তো আগে চাটা খাবো, তারপরে সবজি কাটবো, তারপরে রান্না, সবজি রান্না করব। ভাত রান্না তো হয়ে গেছে, তো এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি না, না কাটা শেয়ার করেছি, না রান্না করা শেয়ার করেছি, আর ভাত দিতে বসে গেছি, ভাত বাড়ছি, ভাত খাবে আর সুদীপ আর তোমাদের দাদা ভাই। তো শেয়ার করছি, দেখো কি রান্না হয়েছে, ভাত তো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভাত যখন যেখানে বাড়ছি ভাত হয়েছে। ওরে একটু নামিয়ে নিয়ে আয়, তবেই তো দেখতে পাওয়া যাবে। হুম, আসছি। তার আগে বলো এই বাহাতটা কি হয়ে গেছে তোমার? বাহাতটা পুড়ে ফেলে, পুড়িয়ে ফেলেছি বন্ধুরা, ভাত হয়েছে, আর এখানে বেগুন পোড়া হয়েছে। বেগুনটা পোড়াতে যেই আমি আঙুল, তিনটে আঙুলকে পুড়িয়ে ফেলেছি, দেখো এই আঙুলটা, এই আঙুলটা, এই আঙুলটা ভিক্স দিয়ে রেখে দিয়েছি, জ্বলন করছে প্রচণ্ড। এই আঙুল, এই হাতটায় কিছু কাজ করতে পারি না, এই হাতটা আমার বেকার হয়ে গেছে। আর দেখো আলু সিদ্ধ রয়েছে, কিন্তু কি করে ছাড়াবো, তার জন্য মাখতে পারি না, ওরা যদি ছাড়িয়ে দেয় মেখে দেবো। বেগুনটা পোড়াতে দেখালাম, এই একটা সবজি, আর এইখানে করেছি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা সবজি বানিয়েছি। এই দেখো একটা লেজ আছে, একটা নয় দুটো লেজ আছে, আর একটা লেজ কোথায় ঢুকে গেছে জানি না, যে লেজ খাবে সে রাজা হবে। আজ আর মাথা নাই, বুড়ো কেউ হবে না, বেঁকে যাবে, চ্যাঁকা আছে বেঁকে যাবে, আর লেজ আছে রাজা হবে যে খাবে। আর এ একটা গোটা মাছ আছে দেখতে পাচ্ছ এই যে। তো এই ছিল আজকে লাঞ্চে মেনু। আর এখানেতে পেঁয়াজ একটু বেশি কাটা হয়ে গেছে, কিসের জন্য, মানে এই বেগুন পোড়াতে, বেগুন পোড়াতে পেঁয়াজ বেশি কাটা হয়ে গেছিলো বলে আমি তুলে রেখে দিয়েছি। সুদীপকে বললাম কাটতে, ও কেটে দিয়েছে, বেশি কেটে দিয়েছে, তো আমি রেখে দিয়েছি, কাটতে পারি না। আর ওদের দুজনকে এখন ভাত দেবো, সুদীপকে আর তোমাদের দাদা ভাইকে। তো ভাত দিতে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো আগে খেয়ে নিই, আগে আগে ওরা খেয়ে নিক, তারপরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। আরে বাবা চলেইছে কাজ থাকতে, আর বাবা এসে চা বানাচ্ছে, আর মাম্মি বসে রয়েছে। মাম্মির পায়ের যন্ত্রণা হচ্ছে বলে মাম্মি বসে রয়েছে। তো আজকে দুধ চা হয় না, আজকে লিকার চা হচ্ছে, মাম্মির আর ভাইয়ার ফেভারিট। দেখো কালো কালো চা। তো চলো আগে বাবা চা বানিয়ে
চাগুলো ছেঁকে তারপরে নিয়ে যাবেন ঘরের ভিতরে। এখন তো কিচেনেতে আছি, কিচেন থাকতে বেড মতলব ডাইনিংয়েতে যাবো। ডাইনিংয়েতে গিয়ে মাম্মি তোমাদের সাথে আবার কথা বলবে যখন চাগুলো আমরা খাবো। চা নিয়ে চলে এসেছে দেখো তোমাদের দাদা ভাই, আজকে চাটা তোমাদের দাদা ভাই করেছে। আর দেখো মিঠাইয়ের ডিব্বা নিয়ে বসে পড়েছি, কালকে মিঠাই কেউ খায় না, কালকে তো আমাদের সোমবার ছিল। আর আদি খেয়েছিল এক পিস, আর আজকে সুদীপ এক পিস দু পিস খেয়েছে, আমি এক পিস খেয়েছি। তুমি আদি খেয়েছিস? হ্যাঁ, ওই তুই খেয়েছিস না এটা? আচ্ছা কেউ খায় না, একটা মাঠেরই খেয়েছে চায়ের সাথে। দেখো এগুলো কি বলে গো? খাস্তা। এইগুলোকে বলে খাস্তা, চায়ের সঙ্গে খাস্তা খাওয়া হচ্ছে আর মাঠেরি খাওয়া হচ্ছে, এইগুলোকে বলে মাঠেরি। মিষ্টি খাবো না এখন, কেননা চায়ের সাথে মিষ্টি খেলে চাটা মিষ্টি লাগবে না, তো ওর জন্যেই মিষ্টি খাবো না, চাপা দিয়ে রাখছি চায়ের সাথে। এইগুলোকে বলে খাস্তা আর এইটাকে বলে মাঠেরি। চলো এখন চা দিয়ে মাঠেরি খাই, তারপরে আবার আসব। আর সুদীপকে দিয়ে দিয়েছি চা, ও তো পড়াচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ আসছে। আর আমার এত শরীরটা যন্ত্রণা হচ্ছে, এত পায়ের যন্ত্রণা হচ্ছে, তো ওর জন্যে বসে আছি আমি আর পাচ্ছি না, ওর জন্যে তোমার দাদা ভাই চা করলো। গুড ইভিনিং বন্ধুরা, আদি বলে দিয়েছে, তবুও আমি বললাম, তো এটা খেয়ে খানিকক্ষণ বসবো চাটা খেয়ে, তারপর আবার রুটি সবজি করতে যেতে হবে। এত শরীরটা মানে পাগুলো আর কোমরটা এত যন্ত্রণা হচ্ছে কেন জানি না। আর সবচেয়ে বড় কথা এই আঙুল তিনটে, এই এই আঙুলটা, এই দুটো আঙুল আর এই এই আঙুলটা, মানে এই দুটোকে ছেড়ে এই তিন, এই দুটো আর এই বুড়ো আঙুলটা আজকে বেগুন পড়াতে যেয়ে লেগে গেছে, মানে পুড়ে গেছে, তো এত অসুবিধা হচ্ছে। এই আঙুলটা আর এই আঙুলটা ফোসকা পড়ে গেছে, এই যে আঙুলের পেটিগুলোতে ফোসকা পড়ে গেছে, এত মানে অসুবিধা হচ্ছে এক হাতে করে কাজ করতে, কোনো দু হাতের যে কাজটা সেটা এক হাতে করে করতে হচ্ছে, এত অসুবিধা হচ্ছে। আর আঙুল দুটো ব্যথা হয়ে গেছে প্রচুর, একটা হাত না থাকলে কেমন অকেজো হয়ে যায়। চলো বক বক হয়ে গেছে, চাটা খেয়ে নি। দেখো বন্ধুরা আজকে কি নিয়ে বসে গেছি, সেদিনে কাঁচা লঙ্কাগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল, এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো, কিন্তু করার হচ্ছিল না, তো আজকে দেখো কি নিয়ে বসে গেছি। উফ, জল কেন রে বাবা, কাঁচা লঙ্কাগুলো এরকম ফ্রাই হচ্ছে চাকু দিয়ে, দেখতে পাচ্ছ? এটা লাইটটা অন কর না, দেখো চাকু দিয়ে করে একদিকটা ফ্রাই করে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কার ভিতরের যে শিরগুলো আছে এইগুলো, এইগুলো এই স্পুনে করে বার করা হচ্ছে, দেখো দেখতে পেয়েছ? সবগুলোই বার করে দেবো, মানে কাঁচা লঙ্কার এই শিরগুলো এরকম করে স্পুন করে করে, বেশি বেশি শির নাই, এ দেখো খালি, এ দেখো সবই খালি বার করে দিয়েছি, অল্প অল্পই ছিল, তো এইগুলো করে ফেলি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এই আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে। দেখো আমার লঙ্কার ভরেমা হয়ে গেছে, সব ভেজে নিয়ে চলেও এসেছি, মানে কোথায় যাব, কিচেনেতেই আছি, মানে ভেজে কড়া থেকে বার করে নিয়েছি। আর এই দেখো এইরকম হয়েছে, একসাথেই সব ভেজেছি। আর এত তেল, যে তেলের উপরে যখন লঙ্কাগুলো ছেড়ে ছাড়ছিলাম এত ফুটছিল, মাছ ভাজার মতন ফটফট করে ফুটছিল, বড় কষ্টে তো উল্টেছি। এক তো বাঁ হাতটা আঙুলগুলো জ্বলে গেছে তোমরা জানো, তার জন্য প্রচুর কষ্ট হচ্ছিল। আবার ওই দুটো চামচে করে নিয়ে নিয়ে দেখো করে আস্তে আস্তে করে উল্টেছি। আর রুটি আমি করতে পারি না, তোমাদের দাদা ভাই করে দিয়েছে রুটিগুলো, বেলতেই পারি না,
সবজিটা করে দিয়েছি, তুমি রুটি দেবো তোমাকে? কটা দেবো? ওরে বাবা, তলা রুটিগুলোকে কীরকম পারা হয়ে গেল। দেবো? আর সুদীপ এইখানে খেয়ে নিয়েছে, আর আদিকে এই যে ঘরে মার লঙ্কা দুটো, আলু দিয়েছি, দেখো আলুটা বেরিয়ে গেছে এখান থেকে, আর লঙ্কা দিয়েছি, এইটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি। তোমাকে আরেকটা দেবো? এই তো আরেকটা দেবো, তোমাকে আরেকটা দেবো? আমাদের ভরে মার লঙ্কাগুলো কীরকম হয়েছে, মানে লঙ্কার ভরে মাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। দেখো আমরা চলেছি রাত্রের ডিনার করে। আমি করি না ডিনার, আমার শরীরটা ভালো নয়, তো আমি ওর জন্যে ডিনার করি না। আমি সেই সন্ধ্যেবেলায় একটুখানি চা খেয়েছিলাম, সে তোমার দাদাভাই করেছিল, সেই খাওয়াই আমার লাস্ট হয়ে গেছে। শরীরটা আমার ভালো নয় সন্ধ্যে থেকে, আমি শুধু কোনো রকমে ওই ভরমাটা, লঙ্কার ভরমাটা তোমাদের দাদাভাই করতে পারে না বলে করে দিয়েছি বসে বসে, আর রুটি তো তোমাদের দাদাভাই করেছে। আর তারপরে আমি চলে এসেছি ওদেরকে খেতে দিয়ে, ওরা খা খেয়ে যে যার যে যার বাসন ধুয়েও রেখে দিয়েছে, আমার জন্য রাখে না। আমার এই হাতটাতে আমি কিছু করতে পারি না, এই তিনটে আঙুলে এত ফুলে গেছে আঙুলগুলো। মানা করেছিলাম দুপুরবেলা কি বেগুন পোড়াতে হবে না, না শুনবে না, কে কার শুনে? দেখো বন্ধুরা, আজকে মঙ্গলবার বলে শনি মঙ্গলবারে পোড়া খেয়ে খাওয়া ভালো, তো তার জন্যে বেগুন পোড়াতে গেছি। আমি তো মানা করেছিলাম করতে হবে না, বেগুন পোড়াতে হবে না, না আমার কথা কে শুনবে? কে আমার কথা কেউ শুনবে? আমি শুনবো। শুনলে আর তোমার এই হাত আর ফুসতো? আমি শুনবো। দেখো বন্ধুরা, এখন তো শীতকালের বেগুন কত নরম নরম, আর খেতেও তো মন যায়। কি করে বেগুনের ভেতরে পোকাগুলোও তো থাকে নরম নরম, কি করে জানবো যে আমার আঙুল তিনটে, এই তিনটে আঙুল পুড়ে যাবে বলে? তো ওর জন্যই আমি পুড়ে গেছে আঙুলগুলো। আমি তো বলছি বেগুনের ভেতরেও তো পোকাগুলো নরম নরম থাকে, আর তিনটে আঙুলই ফসকা পড়ে গেছে, এত ব্যথা হয়ে গেছে প্রচণ্ড এই তিনটে আঙুলেতে, না এই হাতটা ধরে কিছু করতে পারছি না। ওর জন্যই বলছে যে আমি মানা করেছিলাম, তো তুমি কেন করেছো? ভিডিওটা শেষ করতে এসেছি, ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এর চুল কেটে কাটিং করেছে, দেখো কাটিং করতে ভালো লাগছে বলো? কমেন্ট করে বলবে তোমরা। হ্যাঁ, কাটিং করতে ভালো লাগে না আমাকে। ভালো লাগে না? না 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 না, লাগছে লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখাবে নেক্সট একটা ভিডিও। টাটা টাটা, বাই বাই, গুড নাইট।